आज ठाकुरेर परीक्षा। आम्रा एतगुलो छेले ठाकुरेर नाम निये निजेदेर घर संसार कैरियर सब विसर्जन दिए पथे नेमेछि। आज देखबो ठाकुरेर नाम निये पड़े थाकले तिनी आमादेर अन्न जोटान किना। सुरेन दादा और बलराम बाबू चले जावार पर गिरीश दादा और मास्टर मशाई आमादेर किछु किछु करे दिते चेयेछेन, किन्तु तुई तो आमादेर नीते बारण करे दिएछिस। অথচ আমাদের ভাড়ারে এক মুঠো চাল নেই। বলেছি না, আজ দেখব ঠাকুর কি চান। তিনি যদি চান আমরা অনাহারে থাকি, অভুক্ত থাকি, তো তাই থাকব। সবাইকে গিয়ে বলে দে পেটে গামছা বেঁধে ভবনাথদের লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করুক, কিংবা ধ্যান করুক, জপ করুক, কিন্তু কেউ যেন ভিক্ষে করে অন্ন জোগাড় করতে না বেরোয়। তুই কি ঠাকুরকে পরীক্ষা করার জন্য এমন সিদ্ধান্ত নিলি নরেন? ঠিক তাই কালী, দুঃখের দিনেই যে দুঃখ হরণের পরিচয় জানা যায়। এতদিন ঠাকুরকে কাছ থেকে দেখেও তুমি পরীক্ষা করতে চাও নরেন? যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি ঠাকুরকে যাচাই করেই যাব। আমরা যেন কোথায় ছিলাম, প্রতীক্ষা। আমাদের প্রতীক্ষা করতে হবে। সূর্য তো প্রায় মাথার উপর উঠলো, এত বেলায় কেউ কি আমাদের আর ভিক্ষে দেবে? রাখাল গিয়েছে নরেনকে বলতে, ও ফিরুক, তারপর আমরা বেরিয়ে পড়ব। ওই তো রাখাল আসছে। কি বললো নরেন দাদা? নরেন আজও বারণ করেছে। বারণ নয়, নরেন বলেছে এটা ওর আদেশ। আজ কেউ ভিক্ষে করতে বেরোবে না। নরেন ঠাকুরকে আজ পরীক্ষা করবে। নরেন বলেছে যার নামে আমরা আমাদের জীবনের সর্বস্ব দিয়ে দিয়েছি, তার নাম নিয়ে পড়ে থাকলে তিনি আমাদের কিছু জোটান কিনা তা জানার জন্যই আজ এই পরীক্ষা। নরেনটা যে মাঝে মাঝে কি হয়, হঠাৎ হঠাৎ করে ওর মাথায় কি যে খেয়াল চাপে। এটা ওর খেয়াল হোক বা অন্য কিছু, নরেন যা বলেছে আমরা সেটাই মেনে চলব। ঠাকুরের ভোগ আরতি প্রসাদ এনেছি, সবাই আঙুলের ডগায় এক কোণা করে নিয়ে জিভে দিয়ে বেরিয়ে পড়। আজ কেউ ভিক্ষে করতে যাবে না, নরেন বারণ করেছে। তার মানে আজকে আমাদের সবার এই কণা মাত্র সম্বল অগত্যা। আমি যাই উপরে, হ্যাঁ নরেন্দ্র দিয়ে আসি। হ্যাঁ যাই। আজ যখন আমরা কেউ ভিক্ষে করতে যাব না, তখন চল ধ্যানে গিয়ে বসি।
আমার বেটারা যে কি খাচ্ছে, কিভাবে যে ওদের খাওয়া জুটছে আমি কিচ্ছুটি জানিনি ঠাকুর। আপনার কাছে বেটাদের মায়েরই একটাই মিনতি ঠাকুর, যারা আপনাদের জীবনে ধুবো তারা বলে মেনেছে, আপনি তাদের অভুক্ত করে রাখবেন নি ঠাকুর, তাদের আপনি অভুক্ত করে রাখবেন। ঠাকুরের দয়া করুণা অলৌকিক অস্তিত্বের পরীক্ষায় নরেন্দ্রনাথ দৃঢ় প্রতিজ্ঞ। ঠাকুরের ভোগের এক কণা প্রসাদ ছাড়া নবীন সন্ন্যাসীদের পেটে আজ কিছু পড়েনি। যিনি বলেন, ধর্মকর্ম করতে হলে আগে কুর্মাবতারের পুজো চাই, পেট হচ্ছে সেই কুর্ম। তিনি নিজে ত্যাগী সন্ন্যাসীদের পেটের চিন্তা থেকে দূরে রাখতে গান গাইছেন, ঠাকুরকে পরীক্ষা করছেন। নরেন্দ্রনাথের এ কি কোনো খেয়াল, নাকি সত্যি সত্যি যাচাই করছেন গুরু মহিমা? কেউ আছেন বাড়িতে? এত রাতে কে এলো বলতো? দোর খুলে সবার আগে ওদের হাতের দিকে তাকাবি। যা। ভাববেন না আপনি জিতেছেন, আমি জিতেছি ঠাকুর, আমার বিশ্বাস জিতেছে। আজকে আমরা গঙ্গাধরের লালাবাবুর শ্রী গোপাল মন্দির থেকে এসেছি গোপালের ভোগ নিয়ে। খাবারের গন্ধে খিদেটা একেবারে চন্দন করে উঠেছে। লাগা লাগা ঠাকুরের ভোগ লাগা, যা যা তাড়াতাড়ি যা, রাখাল রাখাল যা। সাফা করে এলি। জয়তু শ্রীরাম কৃষ্ণ, 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 জয়তু শ্রীরাম কৃষ্ণ। মা, এসো বাবা। কিছু বলবে রাম? কি বলবে বলো না বাবা। একটা কথা আমাকে খুব পীড়া দেয় মা। কি কথা বাবা? মাতা ঠাকুরানী কেন বারবার বিভিন্ন জায়গায় গিয়ে থাকেন, কেন তিনি আমাদের বাড়িতেই থাকেন না? ঠাকুর তো বলতেন এ বাড়ি ওনার মা কালীর কলকাতার কেল্লা। ঠাকুর নিজে আমাদের বাড়িতে থাকতে ভালোবাসতেন। তোমার তোমার মনে আছে মা, দক্ষিণেশ্বর থেকে গিরিশ কাকারা যখন বাগবাজারে বাড়ি ভাড়া করে ঠাকুরকে এখানে নিয়ে এলেন, ঠাকুর সে বাড়িতে না উঠে
হনন করে আমাদের বাড়িতেই হেঁটে চলে এসেছিলেন। ঠাকুরের কথা মনে নেই আবার? সেবার ঠাকুর 7 দিন আমাদের এই বাড়িতে ছিলেন। তোমার বাবা সেবা যত্নে ঠাকুরকে একেবারে আগলে আগলে রাখতেন। তারপর শ্যামপুকুরে বাড়ি পেয়ে নরেনরা ঠাকুরকে নিয়ে গেল। সে কথাই বলছি মা, ঠাকুর মনে করতেন এই বাড়িতে তার অধিকার। তবে ঠাকুরানি মা কেন তা মনে করছেন না মা? মাকে বোঝবার ক্ষমতা আমার নেই বাবা। ওনার কোনো কেনর প্রশ্নের জবাব আমি খুঁজি না, সে সাহস আমার নেই। তোমার বাবারও সে সাহস ছিল না। না মা, আমাকে ভুল বোঝো না, আমি কেনর জবাব খুঁজছি না। মনের মধ্যে ভাবলে কষ্ট হয়, মা এখন এখানে ওখানে থাকছেন অথবা বাড়ি ভাড়া করে থাকছেন। যেমন এখন আছেন হাওড়ার ঘুষুরিতে শ্মশানের কাছে বাড়ি ভাড়া করে। ওখানে মা ভালোই আছেন, যোগিন গোলাপও সঙ্গে আছে। তিনি সবসময় ভালো থাকুক এই চাই মা, কিন্তু মনে কোনো কিন্তু রেখো না বাবা। শুধু মনে রেখো মায়ের বাড়ি ভাড়ার বরাদ্দ টাকা যেন মায়ের কাছে সময় মতো পৌঁছে যায়। আমরা কোনো দান দক্ষিণা দিচ্ছি না, মায়ের বরাদ্দ টাকাই মায়ের হাতে তুলে দিচ্ছি বাবা। আমি জানি মা, ঠাকুর আমার বাবার কাছে কিছু টাকা গচ্ছিত রেখে গিয়েছেন। উড়িষ্যার কোঠারে আমাদের জমিদারিতে সেই টাকাই খাটছে মা। তোমার বাবার খুব ইচ্ছে ছিল ঠাকুরকে কোঠারে নিয়ে যান, কিন্তু সে আর হলো না। ভেবেছিলেন মনের স্বাদ পূর্ণ করবেন মাকে নিয়ে গিয়ে, কিন্তু তার আগে তিনিই চলে গেলেন। মা, বাবা আমাকে তার মনের স্বাদ বলে গিয়েছেন মা। প্রভু জগন্নাথ যদি দিন দেন তবে আমি ঠাকুরানি মাকে নিয়ে কোঠারে অধিষ্ঠান করাব, ঠাকুরের জন্য কিছু করব, করবই। তোমাকে আমি 2 হাত তুলে আশীর্বাদ করছি বাবা, তুমি যেন বাবার ইচ্ছেটুকু পূর্ণ করতে পারো। বাবুরাম মামার কাছে শুনলাম নরেন নাকি চিরদিনের জন্য পরিব্রাজক হয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ মা, মামা আমাকে তাই বললেন। তোমার বাবা বিশ্বাস করতেন নরেন সাধারণ কেউ নন, ওর মধ্যে ঠাকুরের শক্তি আছে। ও যা করে ও নিজের ইচ্ছেতে করে না, ঠাকুরের ইচ্ছেতেই করে। ঠাকুরই ওকে চালনা করছেন বাবা, ঠাকুরই ওকে বার বার হাত ছানি দিয়ে ডাকছেন, ঠাকুর। কি ডাকছে তোকে? হিমালয়। সব সময় মনের মধ্যে যেন একটা টান অনুভব করছি মা, চোখ বন্ধ করলেই যেন দেখতে পাচ্ছি ধ্যান মৌনি হিমালয় আমায় ডাকছে। না বিলে না, তুই হিমালয় যাবি না। কেন মা? তুই যখন ছোট ছিলিস অমন বলতিস, তোর হয়তো মনে নেই বন্ধুদের সঙ্গে একটা লম্বা বাঁশের গোড়া বেয়ে উপরে উঠে যেতিস, ডাকলেও নাপতিস না, বলতিস হিমালয়ের চূড়োয় যাবি কৈলাস মহাদেবের কাছে। মনে নেই আবার? তখন আমার ধারণা ছিল কৈলাস আর কত দূর, ওই বাঁশটা মাথায় উঠতে পারলেই আমি কৈলাস দেখতে পারবো, যেখানে মহাকাল শিব ধ্যানমগ্ন হয়ে রয়েছেন। এখন আর আমি সেই ছোটটি নেই মা, আমি জানি ধ্যানমগ্ন মহাকাল শিবের দর্শন পেতে গেলে আমাকে হিমালয় যেতে হবে। তুমি আর আমাকে না বলো না, কিন্তু কিন্তু অত দুর্গম পথ একা যাবে কি করে? আমি সেখানে একা একা যাব না মা, আমার গুরু ভাই স্বামী অখণ্ডানন্দ মানে গঙ্গাধর আমার সঙ্গে যাবে। সে তিব্বতে গিয়ে সাধনা করে এসেছে, পাহাড়ের পাকদণ্ডী পথ খুব ভালো করেই চেনে। মাগো,
তুমি চিন্তা করো না, তোমার বিলে অচেনা অজানা পথে একা একা মুখ থুবড়ে পড়বে না। কবে ফিরবি? আমার গুরু ভাইদের যা বলেছি তোমাকেও আমি তাই বলছি মা। একটা শক্তি আমার ভেতরে, আমার অন্তরাত্মায় যেন কুমড়ে কুমড়ে উঠছে, সেই শক্তিটাকে আমি জানতে চাই, আমি বুঝতে চাই। আমি স্পর্শ করা মাত্র লোককে বদলে ফেলার ক্ষমতা অর্জন না করা পর্যন্ত এবারে ফিরছি না। না দিলে না ফিরবি না, এই কথা বলিস না বাবা, বলিস না। কিন্তু অজানা অচেনা দুর্গম পথ, যদি লক্ষ্য তোকে সুফল না দেয়? ফলাফল যাই হোক না কেন, পথে আমাকে নামতে হবেই মা। আর সেই পথ যদি কণ্টকাকীর্ণ হয় তাও, সত্যে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমি ফিরব না। বিলে এই মন্ত্র তো তুমি আমাকে শিখিয়েছো মা। আমি যখন ছাত্র ছিলাম তুমি আমায় বলতে, ফলাফল যাই হোক না কেন, যা সত্য বলে মনে করবে সেটাই করবে। হয়তো তার জন্য অপ্রীতিকর ফলের মুখোমুখি হতে হবে, কিন্তু তাও সত্যকে কখনো ছাড়বে না। মা গো, তোমার এই অমোঘ বাণী আমার হাতিয়ার, আর এই হাতিয়ারকে সম্বল করে আমি এগিয়ে চলব। মহিন ভূপেন এখনো ছোট, ওদিকে ওদিকে সিমলা পাহাড় থেকে তোর ছোট বোন যোগীন্দ্র বালার যা খবর পেয়েছি আমি খুব দুশ্চিন্তায় আছি। জানি মা, যোগীন্দ্র বালা তার শ্বশুর বাড়িতে খুব অশান্তিতে আছে, তার একটাই অপরাধ, সে তার শ্বশুর কুলকে কোনো পুত্র সন্তান দিতে পারেনি, দিয়েছে দুটি কন্যা সন্তান। বাচ্চা হওয়ার পর থেকে কি হেনস্থাই না হতে হচ্ছে মেয়েটাকে। তুমি আর আমাকে এসব কথা বলো না মা, ছোট বোনটার দুর্দশার কথা ভাবলে হিন্দু সমাজের কুপ্রথাগুলোর বিরুদ্ধে আমার মন বিদ্রোহী হয়ে ওঠে, কিন্তু হিন্দু সমাজের তাতে কোনো হেলদোল নেই। যেন এটাই নিয়ম, মেয়েরা তাদের শ্বশুর বাড়িতে চিরটা কাল যেন অত্যাচারিত হবে, অপমানিত হবে, তাদের কোনো কিছুতে কোনো অধিকার থাকবে না, এমনকি মত প্রকাশের স্বাধীনতাটুকুও তাদের থাকবে না, তারা বাইরের দিকে তাকাতে পারবে না, বছর বছর শুধু আঁতুর ঘরে যাও আর পুত্র সন্তান প্রসব করো। আর সেটা তাদের করে যেতে হবে মা, যতদিন না মেয়েরা নিজেরা এই কুপ্রথার বিরুদ্ধে গর্জে উঠবে, বাইরে থেকে কেউ এসে উপহার হিসেবে স্বাধীনতা তাদের হাতে দিয়ে যাবে না মা, দিয়ে যাবে না। ওই যাহা যেদিকে যাক না কেন তার কম্পাস সবসময় উত্তর দিক নির্দেশ করে, তাই তার কখনো দিক ভুল হয় না। ঠিক তেমনি মানুষ যদি ঈশ্বরে মন রেখে কাজ করে সে কখনো ভুল পথে ভ্রষ্ট হতে পারে না। জয় মা।